হাজার হাতের সরস্বতী ও আদি যুগী থিমে সেজে উঠেছে সালারের টেয়া গ্রাম। মুর্শিদাবাদের সালার থানায় মধ্যে যেসব জায়গায় জাঁকজমকভাবে সরস্বতী পুজো হয়, টেয়া গ্রাম তাদের অন্যতম। জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত কাগ্রামে, দুর্গাপুজো মালিহাটিতে, ঠিক তেমনি সালার থানার মধ্যে জাঁকজমকভাবে সরস্বতী পুজো হয় টেয়া গ্রামে। পাঁচ দিন ধরে হয় টিয়া গ্রামে সরস্বতী পুজো। গত তিন মাস ধরে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তৈরির প্রস্তুতি চলে জোর কদমে। এখানে কি তৈরি করছেন আপনি? আমি এখানে হাজারাতের সরস্বতী দেবী তৈরি করছি। আপনি এমনি থাকেন কোথায়? আমার বাড়ি বুদ্ধপুর। বুদ্ধপুর কতদিন টাইম নিচ্ছেন আপনি? এটা মোটামুটি তো তিন মাসে হয়ে গেল কাজ। এটা কি মনে হয় যে এবারের সালার থানার মধ্যে প্রতিমা সেরা হবে আপনার মনে হয়? এটা তো আশা করছি সেরা পড়ার জন্য। এবার দর্শকে যেটা ভালো বুঝবে সেটা বলবে। আপনার নাম কি? নিমাই মিস্ত্রি। আপনাদের এবার ক্লাবের কি আপনারা কি দেবেন, চমক দেবেন? আমাদের এবছরের চমক আছে যে নীল দেশে মা সরস্বতীর আরাধনা। আমরা সম্পূর্ণ এটা মশারির যে নেট হয় সেই নেটের থিম এবার আমরা তুলে ধরেছি, আর তার সাথে আমরা এবার তুলে ধরেছি হাজার হাতে সরস্বতী বন্দনা। এটা তৈরি করতে কতদিন টাইম লাগছে? এটা ঠাকুরটা আজ তৈরি হচ্ছে প্রায় 25 দিন কন্টিনিউ এরকমভাবে চলছে। আমরা আশা করছি আর 2-4 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই প্রতিমা দেখার সাধারণ দর্শকরা কতদিন সুযোগ পাবে, কদিন ধরে থাকবে? আমাদের এখানে প্রত্যেক বছরই ঠাকুর 4 দিন থাকে, আর পঞ্চমীর দিন পসিং হয় গোটা গ্রাম ঘুরে। তাই আমাদের এখানে সেই রকমভাবে 4 দিনই ঠাকুর হবে, এবং আমরা আগের দিন থেকে প্রতিমা যেহেতু হাজারাতে হয়েছে তাই আগের দিন যাতে আমরা সকল দর্শনার্থী দর্শন করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা, সালা থানার মধ্যে টিয়া সরস্বতী পুজো বিখ্যাত, তা আশপাশের যারা জনগণ তাদের কি বলবেন যে এই প্রতিমা দেখার জন্য? সকলকে আমাদের অন্নপূর্ণা বয়েজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা। সকলকে অনুরোধ করব সবাই আসবেন, আমাদের এই উৎসব সবার জন্য, তাই এই প্রতিমা দর্শন করুন এবং অপরকে দর্শন করা সহযোগিতা করে দেন, এবং এই আনন্দের সাথে সকলেই সামিল হোক, গোটা গ্রামবাসী এবং বাইরে থেকে যারা আসবে সকল দর্শনার্থীদের জন্য আমাদের এখানে সবসময়ের জন্য অভিনন্দন থাকলো আমাদের পক্ষ থেকে। সরস্বতী পুজো মানে সালার থানার মধ্যে যেগুলো গ্রাম আছে তার মধ্যে টিয়া অন্যতম। এবার আপনারা কি চমক দিচ্ছেন? এবার আমাদের চমক বলতে প্রতি বছরই আমাদের কোনো না কোনো চমক থাকে। এবার আমাদের নতুন চমক বিখ্যাত কোয়েম্বাটুর অবস্থিত যেটা আদিযোগী, সেই আদিযোগী আমরা একটা মাঝারি সংস্করণ করেছি মাত্র, এবং আমরা ওখান থেকে টোটাল আদিযোগীর থিমটা আমরা এখানে তুলে নিয়ে এসেছি, এবং আমাদের টিয়ার যে জনগণ বা আশেপাশে যে এলাকা থেকে লোকজন আসবে তারা যেন এই থিমটা দেখে মনের মধ্যে তাদের যেন একটা থিমের প্রতি একটা আগ্রহ বাড়ে ভবিষ্যতে, সেজন্যই আমরা এই প্রধান থিমটা ধরেছি। এটা থিমটা হচ্ছে আদিযোগী।